নমস্কার বন্ধুরা, অনুশ্রাবণ ওয়াইটি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম এবং ভালোবাসা। তো সকাল এখন সকাল প্রায় 10টা বেজে গেছে, সবার টিফিন হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, বেরিয়ে যাব একটু পরেই। টিফিনটার পরে এখন দুপুরের রান্নাটায় যাব। তো অনুপ বাজার থেকে পমফ্রেট মাছ এনেছে দেখে প্রথমে ভাবলাম মার একটা রেসিপি করব, পকেট পমফ্রেট। হয়তো আপনারাও জানেন এটা, তা এত দামি মাছ দেখে আমি আর চেষ্টা করলাম না, যেহেতু মানে মার রেসিপি ওটা পারবো না বলে আর ঝক্কিটা নিলাম না, প্লেনভাবে পমফ্রেট মাছটা আজকে রান্না করব। একটু সামান্য মশলা দিয়ে, পেঁয়াজ আদা রসুন একটু টমেটো ধনিয়া পাতা দিয়ে তা পাতলা ঝোল করব। আশা করি ভালোই লাগবে খেতে, আপনারাও চেষ্টা করে দেখবেন রেসিপিটা ভালো লাগে। আর পমফ্রেট মাছ জানেন তো একটা ভালো জিনিস, যে পমফ্রেট মাছটা খুব তাড়াতাড়ি চটজলদি রান্না হয়ে যায়, ইলিশ মাছের মতন অল্প ভাজাতে হয়, অল্প সেদ্ধতে হয়, বেশ সুন্দর করে হয়ে যায় তাড়াতাড়ি করে, তা তাড়াতাড়ি হয়ে যাবে মাছটা। তা সবাই এইভাবে রান্নাটা করবেন, খুব ভালো লাগে, এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট ভিউ করার জন্য। সবাই আমাদের চ্যানেলটার একটু পাশে থাকেন। আরেকটা আবেদন আমি আজকে ভিডিওর মাধ্যমে করছি, যে সকলের জানেন তো যারা পুরনো ইউটিউবার বা যাদের অনেক অনেক ফলোয়ার্স রয়েছে, সেই পুরনো ইউটিউবার যারা আর কি নামি দামি হয়ে গেছে এখন, তারা যদি আমাদের মতো নতুন ইউটিউবারদের একটু সাহায্য করে না, তো আমরাও মানে একটু র্যাঙ্ক করতে পারি। তো সকলের কাছেই সব সমস্ত ইউটিউবারদের কাছে আমার করজোড়ে আবেদন, যে আমরা যারা নতুন নতুন চ্যানেলটা খুলছি তাদের পাশে একটু এসে প্লিজ দাঁড়ান, প্লিজ 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 একটু এসে দাঁড়ান, আমাদের চ্যানেলটাকে একটু র্যাঙ্ক করিয়ে দিন। তা এইটা আমি চ্যানেলের প্রমোশনের জন্য বললাম, যদি কোনো ভুল করে থাকি সেটার জন্য ক্ষমা চাইছি। এবার চলুন ভিডিওটা, আরেকটা কথা যে ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। তো সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমাদের চ্যানেলটাকে দেখার জন্য, নমস্কার। আর আজকে এইটুখানি আর কি বলছি, চলুন এবার দেখি রান্নাটা কীভাবে হয়, সেই রান্নাটা করে দেখাই, চলুন। তো বন্ধুরা দেখুন, আমি মাছটায় নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে রেখেছি। আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি একটু আদা, কয়েকটা লঙ্কা, লঙ্কাগুলো দেখেই মনে হচ্ছে জানেন তো খুব ঝাল হবে, ওর জন্য অল্পই দিলাম, একটা ছোটো সাইজের পেঁয়াজ, একটু ধনিয়া পাতা কুচানো, একটা টমেটো কুচানো, আর শিলের মধ্যে রেখে দিয়েছি অল্প একটু জিরে, জিরেটা আদাটা লঙ্কাটা আমি বেটে নেবো পেঁয়াজটা দিয়ে। এবার আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক একটু একটু করে মানে দুটো একটা যা ধরে কমপ্লেট মাছ তো বেশি দেওয়া যাবে না কড়াইতে, তা একটা দুটো যা হয় এই দুটো ধরে গেছে আমি দুটো করে দিয়ে ভেজে দেব। বন্ধুরা মাছটা ভাজা হতে হতে আমি মশলাটা করে নেবো, আসুন মশলাটা করি। মশলাটা করা হয়ে গেলে জানেন তো কাজটা যেন অনেকটা এগিয়ে যায়, তো মশলা করাটা একটু কষ্ট হচ্ছে। তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে নেব। এবার আলুটা ভাজতে দিয়ে দেবো, নুন দেব, আলুটা মানে গোল্ডেন কালার ভাজার জন্য সামান্য একটু হলুদ দেব, তো বন্ধুরা মশলাটা আমার হয়ে গেছে। আমি এর মধ্যে জানেন তো দুটো রসুনের কোয়াও দিলাম, প্রথমে ভাবছিলাম দেবো না, তারপর ভাবলাম সামুদ্রিক মাছ অনেক চোর হয়ে ওরা আসে, একটুখানি দুটো রসুনের কোয়া বেটে নিয়েছি এর মধ্যে। তো বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, এবার আমি মশলার মধ্যে একটু গুঁড়ো মশলাও মিশিয়ে নিয়েছি, হলুদ, হলুদের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আর নুন আন্দাজ মতো দিয়ে দিয়েছি। এবার মশলাটা আমি কষাবো, মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখেন, আমি একটু অল্প তেলে আজকে কষানোর চেষ্টা করেছি। এবার আমি টমেটোটা আর জল দিয়ে দেবো, বন্ধুরা
তরকারিটা আমার ফুটে গেছে, এবার এর মধ্যে আমি বেগুন দিয়ে দেবো। বেগুনটা যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো বেগুনটা ওই জন্য পরে দিই, পরে দেবো। এটা আমাদের গাছের বেগুন বন্ধুরা, দেখুন আমাদের গাছটাকে দেখিয়েছিলাম, সেই গাছের বেগুন আমরা রোজই প্রায় পেরে পেরে খাই। বন্ধুরা আমি পাশের কড়াইতে মাছটা ভাজছিলাম, তা মাছটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন অল্প তেলে হয়ে গেছে, ভাজাটা বসিয়েছিলাম। দেখুন কড়াইতে কিন্তু আমার তেল নেই, আর পমফ্রেট মাছের একটা বিশেষ গুণ, পমফ্রেট মাছ তাড়াতাড়ি রান্নাও হয় আর আপনার মানে ইলিশ মাছের মতন কিন্তু কড়াইতে লেগে যায় না। দেখুন আমার কড়াইতে কিন্তু একটু তেল নেই, একটু তেল নেই, আমি কোনো রকমই তেলে ভেজেছি। তা মাছগুলো এবার আমি ঝোলে দিয়ে দেবো। অনেকগুলো মাছ আমার কড়াইতে মানে আটানো একটু সমস্যা, তা সাবধানেই দিতে হবে, এখন নরম তো পমফ্রেট মাছ। এবার আমি একটু তরকারিটা ধনিয়া পাতা দিয়ে দেবো, যেহেতু আর বিশেষ নাড়া দিতে পারবো না, ধনিয়া পাতাটা আমি একেবারে দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। বন্ধুরা দেখুন তরকারিটা আমার হয়ে গেছে, বেশ গ্রেভি গ্রেভি হয়েছে, হালকা পাতলা মশলার মধ্যে দিয়ে অল্পই ঝোল করেছি। তরকারিটা এবার আমি নামিয়ে নেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটাকে প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক কমেন্ট ভিউ করবেন। সবাই আমাদের চ্যানেলটা একটু ভিউ করলে পরে জানেন তো আমাদের একটু উপকার হয়, তা সবাই একটু চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।